ফকির বাড়ির ইতিকথার সকল কলাকুশলীগণ হাজির। আমি এক থেকে তিন গুনবো, এর মধ্যে উঠে স্কুলে রওনা দিবি। তাছাড়া কত বাড়িতে কত লম্বা হোস, এটা আমি ইঞ্চি ইঞ্চি করে মাপব। আমি এক থেকে তিন গুনবো, এর মধ্যে উঠে রওনা দিবি। এক, দুই, তিন। কি বিষয়, একশো গুনতে হবে? ঠিক আছে, আমি এক থেকে একশো গুনবো, এর মধ্যে উঠে রওনা দিবি। এক, দুই, তিন, চার। বিনাপু, গিয়ে দেখ রোদ কিভাবে ধুনোমিকে বোকা বানাচ্ছে। কিভাবে? রোদ বলছে স্কুলে যাবে না, আর দুলাভাই বলছে তিনবার জিজ্ঞেস করবে। রোদ বলছে না, একশোবার জিজ্ঞেস করবো। এখন বসে বসে একশোবারই জিজ্ঞেস করছে। কি হচ্ছে? কি আবার? রোদ তোমার স্বামীকে আবার বোকা বানাচ্ছে। ওরা জানি না এই বাপ ছেলেকে নিয়ে কি যে করি না আমি। চল। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? স্কুলে। কটা বাজে? ক্লাস শুরু হয়ে গেছে না, এখন কি ওকে ঢুকতে দিবে? তার মানে ওই এক থেকে একশো পর্যন্ত গুনতে দিয়ে আমাকে বোকা বানিয়েছে? জি, বোকা বানিয়েছে। এখন দয়া করে তুমি অফিসে যাও, না হলে তোমার বসও তোমাকে ডেকে জিজ্ঞেস করবে, একশোবার বলবে দেরি করেছেন কেন, দেরি করেছেন কেন, দেরি করেছেন কেন। যাও। অফিস থেকে ফিরে আসি, তারপর কত বাড়িতে তুমি কত লম্বা হও আমি ইঞ্চি ইঞ্চি করে মেপে দেখবো। আচ্ছা দেখিও, যাও। প্রতিদিন সকালে এই এক ঢং। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই অবস্থা কেন, কোথায় গিয়েছিলেন? না, ওই যে রাস্তাতে আসতেছি, হঠাৎ করে একটা বাস এসে ধাক্কা মারছে, পড়ে গিয়ে এই অবস্থা। বাস এসে ধাক্কা মারবে কেন? মামা, আপনার চোখে কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, কিছুদিন ধরে দুইটা দেখি। হায় হায়, তো চোখের ডাক্তার দেখাচ্ছেন না কেন? দেখামো, শীঘ্রই দেখামো। দেখি দেখি দেখি, দেখেন তো। হায়, আপনার চোখে তো মনে হয় ছানি পড়ে গেছে। এই মেয়ে, তুমি কি ডাক্তার নাকি? তুমি কেমনে জানো ছানি পড়ছে না কি পড়ছে? আপনার সাথে এভাবে কথা বলছেন কেন? তুমি কি বয়সে বড় আমার চেয়ে? তুমি আমার কি হও? মামা শুনেন, চোখ নষ্ট হওয়ার জন্য বয়স লাগে না। ক্লাস থ্রিতে পড়ে যাচ্ছিল, তারও চোখ নষ্ট হতে পারে। হ্যাঁ, তাই নাকি? আপনার হাতে চোখটা দেখায় না। যাই তো চোখই। অফিসে যাবো একটু। যাও, আপনার কাছে যাও। হাজির যাবে, ফট করে চোখের মধ্যে আঙুল ঢুকায়। Thank you.
আসসালামু আলাইকুম দুলা ভাই। আবার কি ঘটনা? ঘটনা ঘটনা কিছু না, মানুষের উপকার করতে নাই। উপকার করছেন কি মরছেন? উপকার মানুষের উপকার করতে নাই দুলা ভাই। আর জীবনে কারো উপকার করুন না, আর যদি কোনোদিন উপকার করি তাহলে ভাই তাহলে আপনি আপনার এই স্যান্ডেল আমার মুখে মারবেন, কিচ্ছু কব না। চলতার মতো আমার কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনি ফ্রি মারবেন, তারপরে আমি কোনো উপকার করবো না, মানুষের উপকারে আমি আর না। চুপ, একদম চুপ, সংক্ষেপে বলো কি হয়েছে। কি হয় নাই, সকালবেলা গেছি, তারপরে আমার বাইরে চেহারা দেখাইতে চাচ্ছিস, লাশ সরম বলে কিছু নেই, এত বড় বিষয়টা আমরা। কি হয়েছে মামা, তুমি কাঁদতেছো কেন মামা? কি হয়েছে তোমার, কি হয়েছে মামা? যে বলে কারো উপকার করবো না, উপকার করলে আর কষ্ট পাই তারা, মানুষের উপকার করে আর আজকে থেকে চাইলে হয়েছে মামা। এই যে কাম ধরলাম, জীবনে আর কারো উপকার করবো না। হয়েছে, থামো থামো, আর কাঁদতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি কাঁদো, আস্তে আস্তে কাঁদো, এই ফাইলটা মুখে দিয়ে আস্তে আস্তে কাঁদো, আমি ঘুমাই। হ্যাঁ আস্তে আস্তে, তুই ঘুমানে ঘুমা। আচ্ছা আমার কান্নার একটু ডিস্টার্ব করছ, তুমিও তো আমার ঘুম ডিস্টার্ব করতেছো। তুমি ওই ঘরে গিয়ে কাঁদো, নাহলে পুরো বাড়ি আমার ঘরে চলে আসবে মামা, আমার রাতের বেলা পরীক্ষা আছে মামা, প্লিজ মামা তোমার দুটো পায়ে ধরে দিও মামা, প্লিজ মামা যাও, তুমি ওই ঘরে গিয়ে আস্তে আস্তে কাঁদো, আর আমি এই ঘরে ঘুমাই, প্লিজ মামা কাঁদো না। আরে ফোনে পুটুস পুটুস করছে পারে। আচ্ছা মামা, আমার বুয়া তো ভাইয়ের চাচা তো বোনের আবন খালো রয়েছে ছোট শালা, তোমাকে ধরে নিয়ে কি করলো? কি আর করবো, আদর করলো, মারলো, তারপরে মানুষের উপকার করার শখ মিটছে, বসবাস করছি,
তারপর আমার আমার তারপর বসেন কি তারপর আমার যুগে এই বাচ্চার উপকার করবি এরকম করছে তুই যা তো যা দুলা ভাইয়ের একসাথে শাক নিয়ে যা তাড়াতাড়ি কর চুপ থাকো এখন বড় পরে দেখা যাবে তোমাকে কি অনেক মেরেছে মামা মামা এইভাবে কেঁদো না তো পুরুষ মানুষ কাছে দেখলে কেমন জানি লাগে আর আমারও খারাপ লাগে তুমি কাঁদলে মামা বমি করবা চোখ মুছো অনেক মেরেছে ধরে দিলাম 10 টাকা আর ভিতরে 10 টাকা আবার কাঁদতেছো কেন আর মারবে না আর মারবে না তুমি ঠান্ডা হয়ে না কাঁদে না মামা কাঁদে না মামা মামা তো গাছ নাই বুঝলি কি